ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার সকালে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক টোকন জোয়াদ্দার, শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আবু সাইদ সহ অন্যান্যরা। স্মরণসভা থেকে প্রয়াত মশিউর রহমানের মাগফিরাত কামনা করা হয়, সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। খায়রুল ইসলাম নীরব, বার্তা বাজার, ঝিনাইদহ।